আসসালামু আলাইকুম। চিন্তা করেন কত কতগুলো আপেল নিচে পড়ে রয়েছে। তো এইটা জাস্ট একটা এক্সাম্পল, মানে এটা একটা গাছ, এরকম শত শত গাছ আছে সুইডেনে যেগুলোর আপেল এভাবে ধরে তারপরে এভাবে পড়ে থাকে নিচে, কেউ খায় না। তো সবাই আসলে উন্নত দেশগুলোতে প্রচুর এনজিও আছে, বিশেষ করে আমাদের দেশগুলোতে এই উন্নত দেশগুলোর অনেক এনজিওর শাখা প্রশাখা আছে। সবাই বিভিন্ন দেশে, বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশে, সাউথ এশিয়া প্লাস বিভিন্ন কন্টিনেন্টে কাজ করে। তো এদের আসলে মূল উদ্দেশ্যটা বোঝা খুবই মুশকিল। এরা বলে যে এরা গরিবদের জন্য কাজ করে, অপুষ্টিকর শিশুদের জন্য কাজ করে, কিন্তু এই যে আপেলগুলো পড়ে আছে এইভাবে, এরকম শত শত গাছ আছে সুইডেনে যেগুলোর আপেল এভাবে ধরে পড়ে থাকে, এগুলো ড্রাই করে আপনার আফ্রিকার যে অঞ্চলেগুলোতে শিশুরা পুষ্টিহীনতায় ভুগতেছে সেখানে পাঠাতে পারে, বিভিন্ন উদ্যোগ নিতে পারে, আপেলের ফ্রেশ পাঠাতে পারে বিভিন্নভাবে, কিন্তু কখনো কোনো জুস হিসাবে পাঠাতে পারে। কিন্তু সত্যিকার অর্থে এরা পুরোটাই বিজনেস। এই এনজিওগুলো উন্নত বিশ্ব থেকে যে টাকা তোলে, এর 1% আসলে দারিদ্র বিমোচনে ব্যয় করে কিনা সন্দেহ। এগুলো দেখলে খুব আসলে সত্যিকারতে মায়া লাগে, দেখুন কী পরিমাণ আপেল নিচে পড়ে আছে। তো এটা তো জাস্ট একটা এক্সাম্পল, একটা গাছ, এ ধরনের শত শত হাজার হাজার গাছ রাস্তার পাশে জঙ্গলে সুইডেনে এরকম আপেল পড়ে থাকে, কেউ এগুলো খায় না।